সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের আলোচিত অভিনেত্রী শবনম বুবলি, তার অভিনয় দক্ষতার দোষগুণ বিচারের আগেই বলা হয়ে থাকে তিনি শাকিব খানের নায়িকা। এই কথার পর যেন আর কিছু বলার থাকে না, কিন্তু শাকিব খানের ভক্তকুল প্রথম থেকেই দাবি করে আসছেন শুধুমাত্র শাকিব খানের জন্যই তিনি আলোচিত। এবার এ কথার কড়া জবাব দিলেন এই নায়িকা। বুবলি বলেন, সংবাদ পাঠিকা থেকে সিনেমার নায়িকা হয়েছি, অভিষেকেই দুই ছবি একসঙ্গে মুক্তি, এগুলো আমাকে আলোচনায় নিয়ে এসেছে। বলিউডেও কিন্তু জনপ্রিয় সুপারস্টারদের হাত ধরে নতুনেরা এসেছেন, ঢাকাই ছবিতে আমি এসেছি শাকিবের হাত ধরে। এসব আলোচনা আমি খারাপভাবে দেখি না, বরং উপভোগ করি। এর আগেও তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি শাকিব খানের বাইরে অন্য নায়কদের সঙ্গে অভিনয় করেন না কেন। তিনি বারবারই বলেছিলেন তিনি শীঘ্রই অন্য নায়কের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার খবর দেবেন, কিন্তু অনেকদিন হয়ে গেল তেমন কিছু দেখা না গেলে এবার তার কাছে সরাসরি জানতে চাওয়া হয় তিনি কি ভয় পান অন্য নায়কের সঙ্গে কাজ করতে। তোরে বুবলি বলেন, আমি অন্য নায়কের সঙ্গে কাজ করব না এটা বলিনি, হয়তো একটু দেরি হচ্ছে, ভয় নয়, যখন অন্য নায়কের সঙ্গে কাজ করব সেটা চ্যালেঞ্জ নিয়েই করব। তো বন্ধুরা, বুবলির এমন মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের কি মনে হয় বুবলি এই চ্যালেঞ্জ কখনো নিতে পারবেন? কমেন্ট করে জানিয়ে দিন।